হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো পালং শাকের পরোটা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পালং শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে পালং শাকের পাতাগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি জল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি পালং শাকের পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। 2 মিনিট, আমি 1 থেকে 1.5 মিনিটের মতো, পুরো 2 মিনিট না, আমি এটাকে ভাপিয়ে নিলাম। এবার আমি জলটা ঝরিয়ে নেব, নিয়ে আমি ঠান্ডা করতে দেব। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি এখানে আমি আদা নিয়েছি একটুখানি, আর একটা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পিউরি বানিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপরে আমি পিউরি বানাবো। এদিকে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, পিউরিটা বানানো হয়ে গেলে তারপরে আমি একসাথে মেখে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ঠান্ডা হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, আমি পালং শাকের এটা আর আদা আর লঙ্কাটাকে আমি একসাথে মিক্সিতে এবার পিউরি বানিয়ে নেব। দেখুন, আমি পিউরিটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে পেস্টটা। এবার আমি এটা আটার মধ্যে ঢেলে দিচ্ছি। পালং শাকের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিচ্ছি, একটু তেল দেব, এটাকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে দেখব, যদি জল লাগে তাহলে অল্প জল দেব। দিয়ে আমি একটা আটার ডো বানিয়ে নিচ্ছি। আমার আটা মাখার সময় জল লেগেছে, আমি অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এইভাবে সফটভাবে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি ওপরে, তেলটা আমি এইভাবে মাখিয়ে দেব। দিয়ে আমি এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টার মতো রেস্ট করতে দেব। 1/2 ঘন্টা পর ফিরে আসছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এবার আমি এর থেকে একটা ফিলেজি কেটে নেব। কেটে নিয়ে আমি বেলে নেব। একটা লেচি কেটে নিয়েছি আমি, এবার আটাটাকে মাখিয়ে এভাবে আমি একটা গোল রুটির মতো বেলে নেব। একটা আমি গোল রুটির মতো বেলে নিয়েছি, পুরো গোল হয়নি, আমি এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব, তারপরে আমি একটু শিখে নিয়ে তারপরে বাটার দেব। দেখবো 1 পিট হয়ে গেছে কিনা। 1 পিট আমি উল্টে দিলাম, আর 1 পিট আমি ভেজে নেব। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা ঘি কিংবা অয়েল নিতে পারেন। আর 1 পিটও আমি উল্টে দিলাম। এবার আমি এর মধ্যে বাটার দিলাম, দিয়ে আমি এই পিটটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে আমি আরও 1 চামচ এদিকে বাটার দিলাম। এবার আমি আরও 1 চামচ বাটার দিলাম। এবার আমি এভাবে ভেজে দিচ্ছি। এবার আমি পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পালং শাকের পরোটা তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।